চূড়ান্ত অমানবিকতার সাক্ষী থাকল হাওড়া শহর। অমানবিক সিভিক ভলেন্টিয়ার মোংলাহাটের ব্যস্ততম হাওড়া হাটে চোর সন্দেহে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয়। তাকে পশুর মতো মোটা দড়ি দিয়ে ভ্যান রিক্সাতে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল হাওড়া থানায়। পুলিশের চোখের সামনেই ঘটছিল গোটা ঘটনাটি। এই সময় কিছু সহৃদয় ব্যক্তি এবং সংবাদ মাধ্যমের তৎপরতায় সেই ব্যক্তিকে বাঁধনমুক্ত করা হয়। ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিশ ছুটে আসে, তারপর তাকে বাঁধনমুক্ত করে হাওড়া থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, ওই ব্যক্তি হাটের মাল চুরি করে। সেই অপরাধে তাকে ধরে মারধর করা হয়। তারপর তাকে পশুর মতো বেঁধে নিয়ে যাওয়া হয় হাওড়া থানায়। তোমাকে বেঁধে নিয়ে যাচ্ছিল কেন? কাপড় চুরি করছিলে? রোজে রোজই চুরি করো? কোথায় কোথায় মেরেছে? পাঁচজনে মেরেছে? আচ্ছা, তারপরে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে? কি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে? রশি থেকে বান খেলে কায়লে যারা কাপড় লিয়া দা কেউ লিয়া মানে বস্তা কেটে মাল চুরি হয়ে গেছে। আচ্ছা, আমি জানতাম না, একটা মুটিয়ে বলতে বললে আমি জানতে পারলাম। দেখেছো চুরি করতে? হ্যাঁ, ও মুটিয়ে গুলো বলছে তোমাকে, হয়তো গাড়ি টুটে গেছে, তা ওরম বেঁধে নিয়ে এলে কেন? আমি তো একা পাচ্ছিলাম না তো, তারপর আমি তো লোকের মাল বই না, তাহলে ওরম করে বাঁধলে কেন তুমি দড়ি? যে ওইটা দিয়ে নালে যাই হোক, এটা আমার বাংলাটা ভুলে গেছে, এটা আমি আর তার আগ্রহ করার মধ্যে মানে তোমাকে যদি ওইভাবে কেউ বেঁধে নিয়ে যেত স্যার, আমি তো অন্য ইয়ে হিসাবে বেঁধেছি না, আমি লোকের মাল নিয়ে যাচ্ছি এ নিয়ে তিন দিন আমার পুলিশকে খবর দেওনি কেন? পুলিশ ওই তখন ওই মুহূর্তে আর পুলিশকে আমি কী করে, আমরা কখন মাল নিয়ে যাচ্ছি না নিয়ে যাচ্ছি তখন আমি কী করে বলবো? তোমার নাম? সম্পদ প্রসাদ। ওই যে চুরি করছে গাড়িতে যিনি বেঁধেছি, কে বেঁধেছি? ওই বেঁধেছি। তারপরে তো ওই বলছি নিয়েছো ওইভাবে মানুষ বেঁধে নিয়ে আসছিলে কেন? আমি বাঁধিনি তো বলছি তো আপনাকে, ওই বেঁধেছে ওই বলছে নিয়েছ। কোথায় নিয়েছ? বলছে থানায় নিয়েছ। তা থানায় এইভাবে কাউকে বেঁধে নিয়ে আসে? ওই তো আমাকে বলেছি। কি বললে? আমি বানি না তো বলছে না বেঁধে নিয়েছ, পালাচ্ছি। তোমার নাম? নেপাল মন্ডল। আর ওর নামটা আমি জানি না। অফিসে যাবে হবে জিনিসটা? আপনি তো ডিউটি করছিলেন, ওকে এরকম বাদ দিয়ে দিলেন কেন? আপনি তো ওখানে ডিউটি করছিলেন। অফিসে জানিয়েছি এরকম এরকম ব্যাপার হয়েছে, তোমার সামনেই তো বাদ দিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, তো ওখানে জানিয়ে আমি পাঠিয়েছি এখানে। তুমি ওইভাবে কাকে জানিয়েছিলে? তুমি? আমি অফিসে জানিয়েছি। জানি ওইভাবে বেঁধে তারপরে পাঠালে? হ্যাঁ। কেন বাঁধলে কেন তুমি? আমি বাঁধলাম না। তো তুমি ডিউটি ছিলে তো ওখানে? তুমি তো ডিউটিতে ছিলে ওখানে। সামনে যখন বাঁধছে তুমি তো একসাথে? ও আসছিল না, পুরো এরম এরম ছটকাচ্ছে হচ্ছে, ছটকালে ওইভাবে বেঁধে নিয়েছে বিটমেড়ো করে। তুমি ডিউটি করছিলে না? তুমি ডিউটি করছিলে তো ওখানে? হ্যাঁ হ্যাঁ। তোমার নাম কি? রাজীব। কি কি? রাজীব।